আজকে আমরা দেখব ক্লাস 9 দা হ্যাপি প্রিন্স থেকে অনুশীলনের প্রথম প্রশ্নটা, ঠিক আছে? তো দেখো তাহলে, ওয়াই ডু দ্য কার্টিয়ার্স কল দ্য প্রিন্স দ্য হ্যাপি প্রিন্স? ওয়াই মানে কেন, ডু দ্য কার্টিয়ার্স, কার্টিয়ার্সের বাংলা কি সভাসদ, ঠিক আছে, সভাসদরা, ঠিক আছে, মানে জনগণরা আর কি, মানুষেরা। ওয়াই ডু দ্য কার্টিয়ার্স, কেন সভাসদরা কল মানে ডাকতো দ্য প্রিন্স মানে রাজপুত্রকে, প্রিন্সের বাংলা হলো রাজপুত্র, কি বলে ডাকতো, দ্য হ্যাপি প্রিন্স, হ্যাপি মানে খুশি বা সুখী, প্রিন্স মানে রাজপুত্র, সভাসদরা কেন রাজপুত্রকে খুশি রাজপুত্র বলতো? তারপর ইজ হি রিয়েলি হ্যাপি, ইজ হি রিয়েলি হ্যাপি মানে সে কি আসলে সুখী? তারপরে প্রশ্ন, হোয়াট ডাস হি সি অল অ্যারাউন্ড হিম? হোয়াট তো কি, ডাস হি মানে সে, সি মানে দেখতো, অল সব কিছু অ্যারাউন্ড চারপাশে, হিম তার চারপাশে সব কিছু সে কী দেখতো, মানে কী কী দেখতো আর কি। উত্তর দেখো, বলছে প্রথম মানে প্রশ্নের উত্তর, হোয়াই মানে কেন, দো ডা কার্টিয়াস, কেন কার্টিয়াস কল ডাকটো প্রিন্স, হ্যাপি প্রিন্স মানে প্রিন্সকে কেন হ্যাপি প্রিন্সকে বলে ডাকটো। উত্তর, ওয়েল মানে যখন, ওয়েল মানে যখন, হি ওয়াজ অ্যালাইভ মানে যখন এই প্রিন্সটা রাজপুত্রটা, হি মানে রাজপুত্রটা, ওয়াজ অ্যালাইভ, অ্যালাইভের বাংলা হলো জীবিত, যখন সে জীবিত আছিল, দ্য প্রিন্স মানে এই রাজপুত্রটা ডিড নেভার, নেভারটা না, নো মানে জানতো না, ডিড নেভার নো, নো অর্থ জানা, নেভারটা না, জানতো না, কি জানতো না, হোয়াট অর্থ কি, সরস মানে দুঃখ, কি অয়ার মানে ছিল, মানে দুঃখ জিনিসটা কী ছিল, সে এইসব কোনো কিছু জানতো না যখন সে জীবিত ছিল। হ্যান্স মানে তাই, দ্য কার্টিয়াস কল্ড হিম, এই যে হ্যান্স মানে তাই, হ্যান্সের বাংলা কি তাই, দ্য কার্টিয়াস মানে সভাসদরা কল মানে ডাকটো হিম তাকে, দ্য হ্যাপি প্রিন্স বলে ডাকটো। বুঝতে পেরেছ, এই প্রথম প্রশ্নের উত্তর হলো এটা। এবার দ্বিতীয় প্রশ্ন, ইজ হি রিয়েলি হ্যাপি, রিয়েলি অত আসলে, হ্যাপি মানে খুশি, সে কি আসলে খুশি বা সুখী ছিল? উত্তর, নো মানে না, হি ইজ নট রিয়েলি হ্যাপি নাও, নাও মানে এখন, সে এখন সুখী নাই, ঠিক আছে। উত্তর, পরের উত্তর, হোয়াট ডাজ হি সি, সি মানে দেখা বা দেখে, অল অ্যারাউন্ড হিম সব কিছু তার চারপাশে কী কী দেখে? উত্তর দেখো, নাও মানে এখন, অ্যাজ এর বাংলা কি হিসাবে, আমরা বলি না অ্যাজ এ ফ্রেন্ড মানে একজন বন্ধু হিসাবে, এ নাও মানে এখন, অ্যাজ এ স্ট্যাচু একটা স্ট্যাচু হিসাবে, হি ক্যান সি মানে সে ক্যান মানে পারে, সি মানে দেখতে পারে, দ্য স্প্যার সরো মানে দুঃখটাই দেখতে পারে, অ্যান্ড এবং মেজারেস মানে দুর্দশা দেখতে পারে, সরো মানে দুঃখ, মেজারেস মানে দুর্দশা, দুঃখ দুর্দশা দেখতে পারে, কিসের, অফ দ্য পিপল মানে জনগণের, অফ দ্য টাউন মানে শহরের জনগণের দুঃখ দুর্দশা এখন সে শুধু দেখতে পারে। বুঝতে পেরেছো? তো প্রথম কোশ্চেনের উত্তরটা তোমরা এভাবে লিখবা, ঠিক আছে, আই হোপ তোমরা এভাবে পুরো লিখলে পুরো নাম্বারটা পেয়ে যাবা, ঠিক আছে।